আসসালামু আলাইকুম, অ্যানাটেক ক্যাটাগরির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা নিয়ে আসছি নতুন একটা ভিডিও, সেটা হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্ট নেম চেঞ্জ। আপনি চাইলে একদিন পর পর ফেসবুক অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে পারবেন। সাধারণত 60 দিনের নিচে ফেসবুক অ্যাকাউন্টের নেম চেঞ্জ করা যায় না। তো আমরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কীভাবে প্রতিদিন আপনার ইচ্ছা মতো নাম চেঞ্জ করতে পারবেন, বাট 24 ঘন্টা পর পর চেঞ্জ করতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা আজকে ভিডিও দেখাই কীভাবে আপনি নাম চেঞ্জ করবেন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। প্রথমে আমি আমার আইডিতে যাব, যে আইডির নাম চেঞ্জ করব। তারপর সাধারণত সেটিংয়ে যাব, পার্সোনাল ইনফরমেশন, দেন এডিট নেম রাখলাম। তো আমার এখানে দেখাচ্ছে যে মেবি 60 দিনের নিচে নেম চেঞ্জ করা যাবে না। তো এখানে কীভাবে আমি রেগুলার নাম চেঞ্জ করবো প্রতিদিন, তো সেজন্য আমার একটা কাজ করতে হবে, এই যে লেয়ার মোড এখানে অপশন। তো তার আগে আর একটা গুরুত্বপূর্ণ কাজ দেখে দিই, সেটা হচ্ছে আপনি আইডিতে কী নেম দিতে চাইতেছেন। বর্তমান দেওয়া আছে নীলু টেকনিক্যাল, তো আমি এটা নাম দিতে চাইতেছি সেটা নীলু হাসান দেবো অথবা নীলই দেবো। আচ্ছা, তো কী করবেন, এই যে অ্যানাদার নেমস, এখানে নিক নেমে যাবেন। তো নিক নেমে কী দিবেন, আপনি যে নামটা দিতে চাইতেছেন আপনার আইডির মধ্যে, তো সেই জায়গায় নিক নেমটা দিবেন। তো আমি আমার নিক নেমটা দিচ্ছি, এই যে আমি আমার নিক নেম দিলাম, দেন সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার নিক নেমটা হয়ে গেছে। তো কী করবো, আমি আবার যাব ব্যাকে প্রোফাইলে যাব। তো এই যে প্রোফাইলে শো করছে, এই যে প্রোফাইলে শো করছে নিক নেমটা আমার। তো আমি এখন কী করবো, একটা স্ক্রিনশট নেব। এই তো স্ক্রিনশট নেওয়া হলো, দেন আবারও নেম চেঞ্জের এখানে যাবো, সেটিংয়ে গিয়ে পার্সোনাল ইনফরমেশন যাবো, এখানে আসলাম ইডেট। তো এখানে তো লেখাই আছে যে 60 দিনের নিচে কোনো করা যাবে না, তো সেই জন্য আমার একটা চেক করতে হবে আপনাদের সুবিধাটা দেখা দিচ্ছি আমি। এই যে দেখেন লেয়ার মোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অনেকগুলো অপশন আসবে, আপনি কী করবেন, এই যে এখানে দেখেন ফাইন আউট ফ্রম টু রিকোয়েস্ট নেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটি ফাইল আসবে, যে ফার্স্ট টাইম মিডিল নেম লাস্ট টাইম। তো আমি এখানে আমার ফার্স্ট টাইমটা দিন, আমার নিক নেমে যেটা দিয়েছি হলো হাসান। আপনি কী করবেন, নিচে আসবেন, এই যে দেখেন রিজন ফর দিস চেঞ্জ, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি কী করবেন, এডিটিং টু নিক নেম। আপনি কী করবেন, আমি আবার দেখা দিচ্ছি, নিক নেমটা সিলেক্ট করবেন। আমি অলরেডি সিলেক্ট করে রাখছি, রাখার পর এই যে ইউর ডকুমেন্ট, ডকুমেন্টের জায়গায় এখানে ক্লিক করবেন চয়েস ফাইল, দেন আপনি যে স্ক্রিনশটটা তুলছেন ওই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সেন্ড চেক ক্লিক করবেন। এই তো আমার নেম সাবমিট হয়ে গেছে। এই 1 ঘন্টা অথবা 10 মিনিটের মধ্যে নাম চেঞ্জ হয়ে যেতে পারে। তো এভাবেই আপনারা চাইলে 24 ঘন্টা পর পর আপনার ইচ্ছা মতো আপনার আইডি নেম চেঞ্জ করতে পারবেন। আপনার ইচ্ছা মতো, আপনার যত ইচ্ছে মন চায়, বাট 24 ঘন্টা পর পর নাম চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও, সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।